নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজ থেকে 25শে মার্চ 2025 পর্যন্ত, অর্থাৎ এই যে সেপ্টেম্বরের শেষে চলছে 2022 সেপ্টেম্বর, আপ টু মার্চের 25 তারিখ, 25শে মার্চ পর্যন্ত আমি এই ফলাদেশ আপনাদেরকে দিতে চলেছি। কন্যা রাশির আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে মহা পরিবর্তন আসতে চলেছে 2025 সাল পর্যন্ত। 30 বছর পর এই যে শনির রাশি পরিবর্তন, এই শনির রাশি পরিবর্তনের ফলে কন্যা রাশির উপর কি প্রভাব পড়তে চলেছে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেককে আমি একটি কথা বলবো যে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন আলোচনাটি, এবং তারপর আপনারা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা নেবেন, কারণ এটা টানা 2 থেকে আড়াই বছর মতো কিন্তু আমি এখানে প্রেডিকশন কিন্তু করতে চলেছি। অর্থাৎ এই সেপ্টেম্বর, 22শে সেপ্টেম্বর থেকে 2025শের মার্চ মাস পর্যন্ত কিন্তু এই ভবিষ্যৎবাণী কিন্তু থাকছে। কি সম্ভাবনা উঠে আসতে চলেছে কন্যা রাশির? বর্তমানে আপনার পঞ্চমভাবে শনি অবস্থান করছে এবং সপ্তমভাবে বৃহস্পতি। 23শে অক্টোবর 2022 শনি বকরি থেকে মার্গী হয়ে যাবে। এটা একটা শুভ সাইন, যাদের দীর্ঘদিন কাজগুলো আটকেছিল, পেন্ডিং হয়েছিল, সেই পেন্ডিং কাজগুলো আপনাদের সম্পূর্ণ হবে প্রথম কথা, এবং আকস্মিক অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি এই সময়ের মধ্যে আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিশেষভাবে বৃহস্পতি যে 24শে নভেম্বর 2022, 24শে ডেটগুলো মেন একটু নোট করে রাখুন, 24শে নভেম্বর 2022 বৃহস্পতি বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে। এটা একটা শুভ দিক কন্যা রাশির। যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছেন, এই নভেম্বর টু এপ্রিলের মধ্যে কিন্তু বিয়ের জায়গাটা কিন্তু সেরে ফেলুন, মানে একটা শুভ বিবাহের ক্ষেত্রে কিন্তু আদর্শ টাইম। অর্থাৎ 2022শে নভেম্বর থেকে 24শে নভেম্বর থেকে আপনার এপ্রিলের ঠিক 25 তারিখের মধ্যে বিয়ের যোগাযোগগুলো, বিয়ে ফাইনাল কিন্তু করে ফেলুন, এবং তারপরে কিন্তু বিয়ের জায়গাটা খুব একটা কিন্তু শুভ কিন্তু দেখা যাচ্ছে না কন্যা রাশি, আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং এর পাশাপাশি কন্যা রাশির 17 জানুয়ারি 2023 শনি রাশি পরিবর্তন করছে। কোথায় যাচ্ছে? 30 বছর পর শনি আপনার ষষ্ঠভাবে যাচ্ছে, অর্থাৎ কুম্ভ রাশিতে ষষ্ঠভাবে প্রবেশ করছে শনি 30 বছর পর। 30 বছর আগে এসেছিল, 30 বছর পর আসছে। কি রেজাল্ট পাবে দেখুন। ষষ্ঠভাব আমাদের কম্পিটিশনের জায়গা, যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু আপনারা সফলতা কিন্তু পাবেন। কখন না? 17 জানুয়ারি 2023 পর থেকে। ষষ্ঠভাব ঋণ রোগ শত্রুতা, যারা শরীরের জায়গাটা নিয়ে প্রবলেমে ছিলেন কন্যা রাশি, শারীরিক পার্টটা আপনাদের ভালো হবে কন্যা রাশির, আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং ঋণ, কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ আপনাদের হবে, আপনি কন্যা রাশির মানুষ, কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হবে। এবং এর পাশাপাশি আপনাদের কন্যা রাশির ক্ষেত্রে যাদের ক্ষেত্রে শত্রুতা চলছিল, কেস মামলা মকদ্দমাতে জড়িয়েছিলেন, সেখান থেকে আপনারা কিন্তু রিলিফ পাবেন। কেস মামলা মকদ্দমা, আইনি জটিলতা চলছিল তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। কখন না? 17 জানুয়ারি 2023 পর থেকে শনি ষষ্ঠ হয়ে যাচ্ছে। এবং যাদের ঋণ হয়েছিল, কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে কন্যা রাশি, আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। ঋণের জায়গাটা আপনাদের পরিশোধ কিন্তু হতে চলেছে,
লিখে রাখুন। এবং এর পাশাপাশি আপনাদের বেশ কিছু ক্ষেত্রে শনি দ্বাদশভাবে দৃষ্টি দিবে কি না, বিদেশ থেকেও কিন্তু আপনারা এ সময় লাভবান কিন্তু হবেন আপনি কন্যারাশি মানুষ, কারণ শনি দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে আপনাদের বিদেশের সাথে যারা রত আছে এই জায়গা থেকে, বিদেশ থেকে ফরেন থেকে লাভ আপনারা কিন্তু এই সময় কিন্তু পাবেন। এবং এর পাশাপাশি রাহু আপনার সপ্তমভাবে চলে আসছে। আমি আবারও বলবো, পার্টনারশিপ যারা বিজনেস করবেন, 2023 অক্টোবর মাসের পর থেকে পার্টনারশিপ বিজনেসের ব্যাপারে চোখ কান খুলে আগামী দেড় বছর, টানা দেড় বছর পার্টনারশিপ বিজনেসের ব্যাপারে চোখ কান খুলে ব্যবসা করুন, প্রতারিত হতে পারেন। এবং আপনাদের সপ্তমপতি বৃহস্পতি অষ্টমভাবে চলে যাচ্ছে, এটা মোটেই কিন্তু শুভ নয়। 2023 টু 2024 এই বৃহস্পতি আপনার অষ্টমভাবে থেকে আপনাদের দাম্পত্য সুখের জায়গায় কিন্তু বাধা সৃষ্টি করবে। এই সময় কোনো গোল্ডেড শেয়ার কিনা বা কোনো সম্পত্তি কিনা এ সময় কিন্তু আদর্শ নয়। 23-24 শুভ বিবাহের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো কিন্তু হবে না। 23-24 মে থেকে 24 মে পর্যন্ত বিয়ের ক্ষেত্রে কিন্তু আদর্শ সময় কিন্তু নয়। তার আগে বিয়ের জায়গাটা কিন্তু কনফার্ম করে নিন। এবং এর পাশাপাশি আরেকটি আপনাদেরকে কথা বলি, আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বৃহস্পতি আপনাদের বেশ কিছু ক্ষেত্রে লিভারজনিত সমস্যা, গ্যাস্ট্রাইটিসের সমস্যা, হজমের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু 23-24 আপনাদেরকে ভোগাতে পারে। এই বৃহস্পতি আবার 24 মে মাসে আবার চলে যাচ্ছে আপনার, ঠিক আপনার ভাগ্য হবে, এই ভাগ্য হবে 25 অবধি থাকবে এই টানা এক বছর, 24-25 ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হবে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট, পিতার সহযোগিতা, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ। এবং এই সময়ের মধ্যে আপনাদের গভর্নমেন্ট থেকে সহযোগিতা আপনারা পাবেন, গভর্নমেন্টের কাজগুলো আপনাদের হবে, চাকরি ক্ষেত্রে উন্নতি এবং আপনাদের ধর্মীয় যাত্রা, যারা উচ্চ শিক্ষা করছে 24-25 আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু আদর্শ সময়, 24-25 আপনাদের ক্ষেত্রে আদর্শ সময়, কারণ ভাগ্যভাবে বৃহস্পতি অবস্থান ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি কিন্তু করবে। এবং এর পাশাপাশি সরাসরি আপনার ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু দিবে, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের বিশেষ করে ধনের জায়গা, আর্থিক স্থিতির জায়গা মজবুত হবে। বৃহস্পতি রাশির উপর দৃষ্টি দিবে, আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা আপনাদের এই সময় কিন্তু ভালো দিক দেখা যাচ্ছে। এবং পঞ্চমভাবে কিন্তু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে আপনাদের কি হবে, আপনাদের সন্তান জায়গাটা নিয়ে যাদের সমস্যা চলছিল 24-25 মধ্যে, সন্তান প্রাপ্তি, সন্তানের এডুকেশান, আকস্মিক অর্থপ্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকবে। যারা গোল্ডে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন বা সম্পত্তি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে আমি আদর্শ সময় বলবো 2024-2025 মধ্যে আপনারা কিন্তু এই কাজগুলো কিন্তু সেরে ফেলুন, বিশেষভাবে কিন্তু আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন কন্যা রাশির আপনি যদি মানুষ হন। আপনার ক্ষেত্রে শনি আপনাদের কিন্তু 30 বছর পর ষষ্ঠভাবে গিয়ে বিশেষ করে শত্রু নাশ আপনাদের কিন্তু করবে, যাদের ক্ষেত্রে শত্রুতা চলছিল, দীর্ঘদিনের শত্রুতা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু শত্রু নাশ আপনাদের কিন্তু করবে। এবং আপনাদের 23 মে থেকে 24 মে পর্যন্ত দাম্পত্য সুখের জায়গা, পারিবারিক জায়গা কিছুটা হলেও কিন্তু সমস্যা বহুল কিন্তু আপনাদের হবে, এই জায়গাগুলো মেনটেন করুন। আপনারা গণেশজির উপাসনা করুন এবং গণেশজিকে 21টি দুব্বা এবং প্রতি বুধবার লাড্ডু প্রদান করুন, বিশেষভাবে কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন। এবং শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে আপনাদের যাদের সমস্যা চলছে তাদের ক্ষেত্রে ভালো কিন্তু হবে। এবং কর্মযোগও কিন্তু আপনারা সৃষ্টি করছে 2023-17 জানুয়ারির পর থেকে, কর্ম যারা পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ভিডিওটি এ পর্যন্তই।
নমস্কার, ধন্যবাদ।